হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ আইমা জাগরপিয়াল। আজকে আলোচনা করবো জর্জ হারবার্টের ফেমাস পোয়েম স্টার উইংস নিয়ে। এখানে স্টার মানেটা কি? স্টার মানে হচ্ছে আমাদের যে যিশু খ্রিস্ট কিংবা আমরা বলতে পারি জিজাস ক্রাইস্টের যে পুনরুত্থান হবে ওই পর্বটাকে স্টার বলা হয়। জর্জ হারবার্ট দুইটা স্টেঞ্জার মধ্যে এই কবিতাটি লিখেছেন এবং এটা পাবলিশ করা হয় তার পোয়েমের কালেকশন দ্য টেম্পেলে 1633 সালে। এই কবিতার মধ্যে মূলত আমরা জিজাস ক্রাইস্টের যে পুনরুত্থানের পর্ব সেটাও দেখতে পাবো এবং মানুষের হেভেন থেকে ফলের যে ব্যাপারটা ওই জিনিসটাও আমরা এখানে দেখতে পাবো। এখানে যে মেজর থিমগুলো রাখা হয়েছে সেটার একটা হচ্ছে ফরচুনেট ফল। ফরচুনেট ফলের ব্যাপারটা হচ্ছে এরকম, ম্যানকাইন্ড যে প্যারাডাইস থেকে ফল করেছে কিংবা অ্যাডাম এবং ইভ যে ট্রি অফ নলেজের ফ্রুটটা খেয়ে প্যারাডাইস থেকে এই পৃথিবীতে চলে এসেছে, তাদের যে ফলটা এটা তাদের ফরচুনে ছিল, মানে তাদের ভাগ্যে এই জিনিসটা ছিলই, এটা হওয়ারই ছিল। এছাড়া এটা ছাড়া কিন্তু কখনো ক্রাইস্টের পুনরুত্থানের ব্যাপারটাও সম্ভব হতো না। এখানে একটা রাখা হয়েছে ফরচুনের ফল মেইন থিমের মধ্যে। এরপর হচ্ছে রিজারেকশন, এটার ব্যাপারটা হচ্ছে এরকম, এই পোয়েমের মধ্যে রিজারেকশনের ব্যাপারটাও দেখানো হয়েছে। যখন জিজাস ক্রাইস্ট আসবে তখন দেখা যাবে কি আমরা সকলে আমাদের যে পাপটা রয়েছে সেটা থেকে মুক্তি পেতে পারবো এবং জিজাস ক্রাইস্টের পুনরুত্থানের কথাগুলোও এই কবিতায় পোয়েম তুলে ধরেছে। জিজাস ক্রাইস্টের আসার মধ্য দিয়ে ন্যারেটর কি করবে, তার পাপটা মোচন করতে পারবে, জিজাস ক্রাইস্টের গুণগান গাইতে পারবে, এতে করে তার পাপটাও হয়তো কি অনুশোচন, সে যে এত এত পাপ করেছিল বা অ্যাডামের ফলের মধ্য দিয়ে তার যে পাপটা হয়েছে ওই জিনিসটা তিনি মোচন করতে পারবেন জিজাস ক্রাইস্টের গুণগান গাওয়ার মধ্য দিয়ে। এরপর হচ্ছে সাফারিং অ্যান্ড রিডেম্পশন, এটার ব্যাপারটা হচ্ছে এরকম, যখন অ্যাডাম এবং ইভ হ্যাভেন থেকে তাদেরকে ফেলে দেওয়া হয় বা হ্যাভেন থেকে তাদেরকে বিতাড়িত করা হয় তখন তারা অনেক কিছু সাফার করে, অনেক কিছু ফেস করে। গড তাদেরকে তাদের পাপের জন্য অনেক বেশি পানিশমেন্ট দিয়েছিল, তারা অনেক বেশি সাফার করেছিল, কিন্তু এক পর্যায়ে রিডেম্পশন যখন জিজাস ক্রাইস্ট আসবে তখন কি করবে, তাদেরকে মুক্তি দেওয়া হবে। এই জিনিসগুলো হচ্ছে এই কবিতার থিম। ফার্স্ট হচ্ছে ফরচুনেট ফল, এরপর রিজারেকশন, এরপর হচ্ছে সাফারিং অ্যান্ড রিডেম্পশন। এখন কবিতাটা লাইন বাই লাইন এক্সপ্লেইন করি। ফার্স্টে বলে, লর্ড হু ক্রিয়েটেস্ট ম্যান ইন ওয়েলথ অ্যান্ড স্টোর, দাও ফলিশলি হি লস্ট দ্য ম্যান। এখানে বলছে লর্ডের কথা, লর্ড মানে তো আমরা সবাই জানি গডের কথা বলছে। গড কি করেছে, মানুষকে সৃষ্টি করেছে ওয়েলথ সম্পদ এবং স্টোর শস্য ভাণ্ডার সব কিছুই দিয়ে। গড যখন মানুষকে সৃষ্টি করেছিল সব কিছুই দিয়েছিল মানুষকে, দো ফুলিশলি কিন্তু কি করা যায় বোকামির কারণে, হি লস্ট দ্য সেম এবং সে কি করেছে সব কিছুই হারিয়েছে। এখানে মূলত অ্যাডামের এবং ইভের কথা বলা হচ্ছে, তাদেরকে যখন সৃষ্টি করা হয়েছিল গড তাদেরকে স্বর্গে রেখেছিল, তাদেরকে প্রাচুর্য সম্পদ সব কিছুই দিয়েছিল, শুধুমাত্র বলা হয়েছে ট্রি অফ নলেজের ফ্রুট না খাওয়ার জন্য, কিন্তু তারা কি করলো সেটা খেয়ে বোকামি করলো, যার কারণে তারা সবকিছু হারালো, প্যারাডাইসটাকে হারালো। প্যারাডাইসটাকে হারানো মানেই তো অনেক বড় ব্যাপার এটা। ডিকেই মোর অ্যান্ড মোর টিল হি বিকাম মোস্ট পোর, এখানে দেখা গেল কি যখন তাদেরকে প্যারাডাইস থেকে ফেলে দেওয়া হয় তখন তাদের এত বেশি ক্ষয় হতে লাগলো, মানে আমরা বলতে পারি তাদেরকে গড এত বেশি পানিশমেন্ট দিতে লাগলো। ততক্ষণ পর্যন্ত পানিশমেন্ট দিল তারা, তাদের ততক্ষণ পর্যন্ত ক্ষয় হলো যতক্ষণ না পর্যন্ত তারা একদম পুয়র হয়ে গেল। এখানে পুয়র বলতে আমরা অনেকভাবে বুঝাতে পারি, স্পিরিচুয়ালি পুয়র, নৈতিকতার দিক দিয়ে পুয়র, সম্পদের দিক দিয়ে পুয়র, সব দিক দিয়ে তাদেরকে পুয়র বানিয়ে দিল গড। উইথ দি ও লেট মি রাইজ অ্যাজ লার্কস হারমোনিয়াসলি, এখানে এখন ন্যারেটর বলছে কি উইথ দি তোমার সাথে, কারণ অ্যাডাম এবং ইভের ফলের কারণে কিন্তু মানব জাতির ফল হয়ে গেল প্যারাডাইস থেকে, তার মানে ন্যারেটরের ফল হয়েছে। তখন ন্যারেটর বলছে যে উইথ দি মানে জিজাস ক্রাইস্টের সাথে, ও লেট মি রাইজ আমাকেও উঠতে দাও অ্যাজ লার্কস, লার্কস এখানে একটা পাখির কথা বলা হচ্ছে, পাখির মতো আমাকে উঠতে দাও এবং হারমোনিয়াসলি অ্যান্ড সিং দিস ডে দাই ভিক্টোরিজ, এবং সে কি করবে পাখির মতো উঠবে, উঠে সে ভিক্টোরির কথা, জিজাস ক্রাইস্টের যে ভিক্টোরি রয়েছে তিনি যে সকলকে পাপ থেকে দূর করে একদম সবাইকে ক্লিন বানিয়ে দিবে, সে কি করবে সেটার গান গাইবে, অথবা আমরা বলতে পারি জিজাস ক্রাইস্টের গুণগান গাইতে থাকবে পাখির মতো উঠে। দেন শ্যাল দ্য ফল ফার্দার দ্য ফ্লাইট ইন মি, এতে করে কি হবে গড তার আর ফলটা হবে না, গড যে সকলকে প্যারাডাইস থেকে ফেলে দিয়েছে
এতগুলো পানিশমেন্ট দিয়েছে, এতে করে তার ফলটা আর হবে না, সে কি করতে পারবে, আস্তে আস্তে উপরের দিকে উঠে যেতে পারবে, মানে তার পাপটা আস্তে আস্তে মোচন হয়ে যেতে পারবে, এটাই বোঝানো হচ্ছে। তাহলে ওভারঅল যদি আবার সামারাইজ করি, ব্যাপারটা হচ্ছে এরকম, গড মানুষকে যখন সৃষ্টি করেছিল সব সম্পদ সব কিছুই দিয়েছে, কিন্তু তার নিজের বোকামির কারণে সে সব কিছুই হারিয়েছে, এবং গড এতে করে তাকে অনেক বেশি পানিশমেন্ট দেয়, একদম ততক্ষণ পানিশমেন্ট দেয় যতক্ষণ সে পুয়ার না হয়ে যায়। এখন ন্যারেটর বলছেন সেও জিজাস ক্রাইস্টের সাথে উঠতে চান, এবং উঠে সে একটা পাখির মতো কি করবেন, জিজাস ক্রাইস্টের গুণগান গাইতে থাকবেন, এতে করে কি হবে, তার ফলটা আর হবে না, মানে সে যে মানব জাতির অ্যাডাম এবং ইভের যে ফল হয়েছে সেই সাথে তার যে ফল হয়েছে সেটা আর হবে না, সে কি করতে পারবে, উপরের দিকে উঠে যেতে পারবে। এরপরে বলা হচ্ছে, মাই টেন্ডার এজ ইজ সরো ডিড বিগিন অ্যান্ড স্টিল উইথ সিকনেস অ্যান্ড শেম। এখানে তিনি বলছেন তার যে ইয়াং এজ ছিল তখন থেকে তিনি সরোটা ফেস করছেন, অ্যান্ড এখনও তিনি কি সিকনেস এবং শেমের মধ্য দিয়ে যাচ্ছেন। দাউ ডিডেস সো পানিশ সিম দ্যাট আই বিকেম মোস্ট ডাইন। এখানে বলা থিন হয়ে গিয়েছে, সরি থিন হবে এখানে, এখানে বলা হচ্ছে যে গড তাকে এত বেশি পানিশ করেছে যে ততক্ষণ পর্যন্ত পানিশ করেছে যতক্ষণ না পর্যন্ত সে একদম থিন হয়ে গিয়েছে, মানে সে এখন একদম কি থিন হয়ে পরিণত হয়ে গিয়েছে গড তাকে পানিশমেন্ট দিতে দিতে তার পাপের কারণে। এখন তিনি আবার বলছেন উইথ দি লেট মি কম্বাইন, তিনি জিজাস ক্রাইস্টকে বলছেন যে আমাকে তোমার সাথে মিলিত হতে দাও বা তোমার সাথে একত্রিত হতে দাও, অ্যান্ড ফিল দাই ভিক্টোরি, এবং তোমার যে ভিক্টোরি রয়েছে সেটা আমাকেও ফিল করতে দাও। জিজাস ক্রাইস্টের যে ভিক্টোরি থাকবে, তিনি সকলকে কি পাপ মোচন করে ফেলবে, এই যে ভিক্টোরির ব্যাপারটা সেটা ন্যারেটরকেও ফিল করতে দাও। ফর ইফ আই এম মাই উইং অন দাইন, এখানে বলছে কি এতে করে সে কি করবে, ন্যারেটরের যে উইংস রয়েছে, সে যে পাখি হতে চাইলো সে পাখির যে উইংসটা রয়েছে সেটা তিনি জিজাস ক্রাইস্টের উইংসের সাথে লাগাতে চায়। অ্যাফ্লিকশন শ্যাল অ্যাডভান্স দ্য ফ্লাইট ইন মি, এতে করে কি হবে, গডের মানে যে তাদেরকে যে পানিশমেন্ট দিয়েছে গড তাদেরকে ফেলে দিয়েছে এই জিনিসটা, তাদের আর কি হবে না, তাদের সাফারিংটা তাকে কি করবে আরো বেশি, অ্যাফ্লিকশন মানে হচ্ছে সরোর কথা বলা হচ্ছে, তার সরোটা তাকে আরো বেশি উপরে যে ফ্লাই করতে সাহায্য করবে, এতে করে সে কি করতে পারবে, তার সরোটাকে ওভারকাম করে যেতে পারবে। এখানে পোয়েমটা শেষ হয়ে যায়, আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ সবাইকে। মোট কথা লাস্ট এক্সচেঞ্জে এসে পোয়েট বলছেন কি গড তাকে অনেক পানিশমেন্ট দিয়েছে, এবং ছোটবেলা থেকে সে কি পানিশমেন্টটা সহ্য করে যাচ্ছে, কিন্তু এখন সে চায় কি জিজাস ক্রাইস্টের গুণগান গাওয়ার মধ্য দিয়ে, জিজাস ক্রাইস্টের মধ্য দিয়ে তিনি তার পাপটা মোচন করতে এবং তার সরোটাকে ওভারকাম করে যেতে। ধন্যবাদ সবাইকে।